بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يا ايها الذي كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله, صدق الله العظيم اللهم الله صل على سيدنا عدد. ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم السلام عليكم ورحمه الله وبركاته সম্মানিত ইকরা বাংলার সবাইকে স্বাগত জানাচ্ছি মাহের রমাদানুল কারিমকে সামনে রেখে আজকেরই তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ওয়েলকাম রানে আজকের রমাদান প্রোগ্রামে লন্ডন সহ ব্রিটেনের শিশু এলামায়াম ইসলামিক স্কলার বৃন্দ অংশগ্রহণ করবেন বিশ্বভিত্তিক আলোচনা উপস্থাপন করবেন আপনাদের সামনে আসন্ন রমাদানুল ক্যারিম কিভাবে আমরা খাটাবো কিভাবে খাটালে আমরা বেশি সহাবের মালিক হইতে পারি আল্লাহ সুবে সান্নিধ্য আমরা হাসিল করতে পারি বিশ্বভিত্তিক

আমরা ওনার কাছ থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনবো বিষয় বিষয়বস্তু হচ্ছে রমাদানের শিক্ষা ও আমাদের করণীয় এ বিষয়ে তিনি আলোচনা উপস্থাপন করবেন এরপরে ধারাবাহিকভাবে আরও শেখ ইসলামিক স্কলারগণ আসবেন ওনাদের কাছ থেকে আলোচনা শুনবো আলোচনা আমরা শুনতে চাচ্ছি রামাদানের শিক্ষা আমাদের করণীয় আলোচক হচ্ছেন আপনাদের আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট আলম দিন হাজরাত মাওলানা শেখ ফয়েজ আহমেদ সাহেব হাফিজাহুল্লাহ জাজাকাল্লাহ খায়রান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুম الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنات بعشر أمثالها إلى سبعمائة ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به اللهم صل على محمد عبدك ونبيك ورسولك النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم اقرأ بانجلار شماني تدور রামাদানুল মোবারককে সামনে রেখে আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ইকলা বাংলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাকে উদ্বোধনী আলোচনা পেশ করার জন্য বলা হয়েছে রামাদানের শিক্ষা আমাদের করণীয় রামাদানুল মোবারক আরবি নয় নাম্বার নয় মাস এ মাস অত্যন্ত গুরুত্বের দাবি রাখে কারণ এ মাসে আল্লাহ পাক কোরআনুল করিম অবতীর্ণ করেছেন শাহরু উনজিলা আল্লাফিহিল কোরআন আল্লাহ পাক রামাদানের মাসে কোরআন উপতীর্ণ করেছেন এটা কোরআন নাদিলের মাস এ মাস এ মাসের একটি এবাদত অন্যান্য মাস থেকে অনেক বেশি সাব রাখে হাদিস এসেছে এ মাসের একটি ফরজ এবাদত অন্যান্য মাসের সত্তরটি ফরজ এবাদতের সমতুল্য এ মাসের একটি নফল এবাদত অন্যান্য মাসের ফরদ এবারতের সমতুল্য আল্লাহ এটাই এ মাসের গুরুত্বর ব্যাপারে একটা উজ্জ্বল দলিল আমাদের সামনে রমাদান মোবারক রমাদানের শিক্ষা হলো আমাদের জন্য এ মাস আমাদেরকে আত্মশুদ্ধি শেখায় এ মাস আমাদেরকে পবিত্রতা অর্জনের শিক্ষা দেয় এ মাস আমাদেরকে পাকের সান্নিধ্য অর্জনের শিক্ষা দেয় এ মাস আমাদেরকে তাকুয়া পরহেজগারি শিক্ষা দেয় এ মাস আমাদেরকে সহমর্মিতা শিক্ষা দেয় অন্যের প্রতি ভালোবাসা শিক্ষা দেয় অন্যের প্রতি সহিষ্ণুতা দেখানো শিক্ষা দেয় গরিবের কষ্ট অনুভব করার শিক্ষা এ মাস আমাদেরকে দেয় এ মাস আমাদেরকে সর্বোপরি কৃচ্ছতা সাধনের শিক্ষা দেয় সম্পদ আপনার রয়েছে খাবার আপনার রয়েছে যত্রতত্র সম্পদ ব্যবহার করবেন খাবার রয়েছে আপনি যখন তখন খাবার গ্রহণ করবেন অথচ আপনার পাশে অন্যরা খাবার গ্রহণ করছে না কুদার্ত রয়েছে পিপাসার্থ রয়েছে আপনি এই কুদার্ত লোকের কুদা যে কত কষ্টকর সেই কষ্ট অনুভব করার শিক্ষার আমাদান আমাদেরকে দেয় একজন পিপাসার্থ মানুষ পানি না পান করতে পারলে তার কত কষ্ট হয় সেই শিক্ষার আমাদান আমাদেরকে দেয় আমাদান মুবারক দান খায়রাতের দিকে আমরা অগ্রসর হয়ে গরিব যারা যাদের অর্থনৈতিক সচ্ছলতা নেই তাদেরকে সহযোগিতা করার জন্য জাকাত ফিতরা সাদাকা ইত্যাদির মাধ্যমে তাদেরকে আপন করে নেওয়ার শিক্ষা আমাদেরকে দেয় এক কথায় রমাদানুল মুবারক আল্লাহর সন্নিদ্ধ অর্জন মাখলুকের খেদমাত মাখলুকের সাথে সম্পর্ক স্থাপনের একটা সুবর্ণ সুযোগ রমাদানুল মুবারক আল্লাহ রবুল আলম কোরআনুল করিমের ফরমান কুতিবা আলাইকুমসিয়া মুকামা কুতিবা আল আল্লাহ দিন আমি কাবলিকুম্লা আল্লাহ কুম তাত্তাকুন আমি রমাদানন্দ মুবারকের শাউনকে রুজাকে তোমাদের জন্য আয় ফুরিদা ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকেই বহেসগার হতে পারো আর এই রমাদানন্দ মুবারকের যদি এটা কষ্টকর একটা ব্যাপার কারণ রামাদানের অর্থ হলো বিরত থাকা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা আর বিরত থাকা মানুষের মুদ্রাগত যে অভ্যাস থাকে সেই অভ্যাস থেকে মানুষ বিরত থাকতে হলে অনেক কষ্টকর হয় কষ্টকর ব্যাপার এ কারণে মানুষ ভয় পেয়ে পেয়ে যেতে পারে এখানে মানুষকে আল্লাহ পাক একটা সন্তুষ্টতা মানুষকে একটা সাহস সঞ্চয় করার জন্য আল্লাহ পাক বলেছেন কুতিবা আল আল্লা দিন আমিন কাবলিকুম যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রমজান মুবারকের ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে যেহেতু পূর্ববর্তীরাও তারা রাখতে পেরেছেন তোমরাও রাখতে পারবে আর যদি তোমরা তা রাখতে পারো সিয়াম সাধনা করতে পারো তাহলে এর ফলে তোমাদের ফায়দা হবে আল্লাহ তোমরা মোত্তা পরহেজগার হয়ে যেতে পারবে সুবাহ আল্লাহ এখানে আল্লাহ পাক সিয়ামের মাধ্যমে মোত্তা পরহেজগার আমরা হতে পারবো সেটা আল্লাহ পাক আমাদেরকে গ্যারান্টি দিয়েছেন মোত্তা পরহেজগার কিভাবে হব আমরা যদি সত্যিকার অর্থে রামাদানের হক আদায় করে রামাদান কাটাতে পারি সাউম রাখতে পারি রোজা রাখতে পারি অর্থাৎ রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা সকল প্রকারের হাই সাথে নফসানি অন্তরের খারাপ চাহিদা সেগুলোর থেকে আমরা নিজেকে বিরত রাখতে পারি তাহলেই আমরা মোত্তাকি পরহেজগার হতে পারবো আজকে আমরা সাধারণত মনে করে থাকি যে হয়তো ফাস্টিং মনে এটাই রামাদান উপবাস মনে হয় এটাই সিয়াম আসলে তা নয় আমরা দেখি হাজারো মানুষ অধিকাংশ মানুষ রোজাদারেরা রোজা রাখেন উপবাস থাকেন ইফতারের সময় ইফতার করেন সেহরির সময় সেহরি খান সালাত আদায় করেন না মানুষের সম্পদ গ্রাস করেন রামাদানের আগে যেভাবে ছিলেন সেভাবে সুদ খান ঘুষ খান অন্যায় অবিচার রাহাজানি চিন্তায় অন্যকে কষ্ট দেওয়া সব কিছুই তার বিদ্যমান থাকে আর সেহরির থেকে নিয়ে ফজর থেকে নিয়ে মাঘরিব পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত শুধু উপবাস থাকেন মনে রাখবেন এটা কখনো সিয়াম বা যে উদ্দেশ্যে রোজা রাখা সেই উদ্দেশ্য পাওয়া যাবে না এটা উপবাস হবে ফাস্টিং হবে কোনো অবস্থায় এটা সিয়াম হবে না আমরা যদি আল্লাহ পাকের সকল আহকাম নিজের পঞ্চ ইন্দ্রিয়কে সকল চাহিদার থেকে বিরত রাখতে পারি চক্ষুকে গোনা থেকে বিরত রাখা হাতকে গোনা থেকে বিরত রাখা পাকে গুণার থেকে বিরত রাখা মস্তিষ্ককে ব্রেইনকে অন্যের অনিষ্ট গুনার কাজ করার চিন্তা থেকে ব্রেইনকে যদি বিরত রাখতে পারি এক কথায় আমাদের সকল কিছুকে যদি গুণার থেকে বিরত রাখতে পারি আমার জবান অন্যের অনিষ্ট অন্যকে কষ্ট দেওয়ার থেকে যদি বিরত রাখতে পারি অন্যের গিবত করা অন্যের পরনিন্দা করা সেগুলোর থেকে যদি বিরত রাখতে পারি আর শুভেচ্ছা আদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর হুকুম অনুযায়ী যা কিছু আগে হালাল ছিল এই সময়ে তা সে কিছু আল্লাহ পাক হারাম করে দিয়েছেন খাবার দাবার পিপাসা নিবারণের জন্য পানি পান করা স্ত্রী সহবাস করা ইত্যাদিকে যদি আমরা থেকে আমরা বিরত থাকতে পারি তবেই আল্লাপাক যে ঘোষণা দিয়েছেন লা আল্লাহ কুন যে তোমরা মুত্তক্ষি পরহেজগার হয়ে যাবে এটাই হলো রমদানের শিক্ষা আমরা যদি এগুলোর থেকে বিরত থাকতে পারি তবেই আমরা মুত্ত কী পরহেজগার হতে পারবো অন্যতায় আল্লাহ পাকের দয়াই ও আদা আমাদের জীবনে বাস্তবায়িত হবে না আমরা রমাদানবার কী করে কাটাবো কেমন করে কাটাবো কেউ কেউ মনে করেন রমাদানবারক এত লম্বা দিন আমরা কাটাবো ফিল্ম দেখে আমরা কাটাবো খেলাধুলা করে আমরা কাটাবো গল্পগুজব করে আমরা কাটাবো ঘুমিয়ে সারা রাত জাগ্রত থাকলাম আর ফজরের নামাদের পরে ঘুম দিলেন আর এক ঘুমে জোহরের পর্যন্ত ঘুমালেন এবাদতের কোনো বালাই নেই কোনো চিন্তাই নেই ঘুম থেকে উঠলেন কাজে চলে গেলেন ইফতারের সময় হয়ে গেল ইফতার করে নিলেন আসলে এটা নয় এভাবে আমরা কাটাবো না আমরা কাটাবো রমাদান তাকুয়া পরহেজগারির সাথে রুটিন করে আল্লাহর এবাদতের মাধ্যমে রমাদানকে কাটাবো একটা পরিকল্পনার ভিত্তিতে রমাদান আমরা কাটাবো কি পরিকল্পনা আমরা নেব আমি আগের আলোচনায় বলেছিলাম যে আমরা শ্রাবান মাস এ মাসে কোন পরিকল্পনা নিব। শ্রাবান মাস রমদানকে স্বাগত জানিয়ে শ্রাবান মাসে আমরা ষাটটি কাজের মাধ্যমে ষাটটি পরিকল্পনা নেব আর রমাদানুল মুবারকে আমরা প্রথমত প্রথমত চারটি জিনিস আমরা বেশি বেশি করে করবো আর দশটি পরিকল্পনা নেব আমরা রমাদান মুবারক কীভাবে আমরা রমাদান কাটাবো রমাদান মুবারকে হাদিসে এসেছে যে রমাদান মুবারকে বেশি বেশি করে ইস্তেফার পড়া বেশি বেশি করে কলিমা শরীফ পড়া বেশি করে আল্লাহ পাকের কাছে গুনায়ের জন্য মাফিরাত কামনা করা তবা করা এবং বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে জান্নাতের জন্য দরখাস্ত করা জাহান্নাম থেকে মুক্তির জন্য দরখাস্ত করা এই চারটি কাজ রমাদানে বেশি করে আমরা করব। আর কাটাবো কিভাবে। রমাদানের করণীয় রমাদানের করণীয়র মধ্যে অন্যতম হলো নবীজি সাল্লু ইসলাম আর্শাদ ফরমান যে রমাদানুল করিমে আমরা বেশি করে করব রমাদানে যে কাজটি আমরা করব ইন আল্লাহ ফরাদাম রমাদান ও সনন্তুল আকুম কিয়া মাহু সমান সাহু ও কা মাহাহাহু ইমান অঙ্গ বান ইমান খারাজা মিন জুনু বিহি কয়ালা দাথু উম্মো নবী জিস্লাম ইরশাদ ফরমান যে আল্লাহ পাক আলামিন আলমিন রামাদানের সিয়ামকে ফরজ করেছেন ও সনান্তুল আকুম কিয়ামাহু মাহু এবং আমি তোমাদের জন্য এটাকে সুন্নত করে নিলাম কিয়ামুল্লাইল সালাতুল তারি সেটা সুন্নত যারা দিনের বেলা রোজা রাখবেন রাতের বেলা সালাত আদায় করবেন সালাতুল তারাবি আদায় করবেন তাদেরকে আল্লাহ পাক এমনভাবে মাফ করে দেবেন যেমন খারাজা মিং দুহিকায় থু উম্মু তাদেরকে আল্লাহ পাক এমনভাবে পরিষ্কার করে দেবেন যেমন মায়ের গর্ব থেকে একজন বাচ্চা জন্মগ্রহণ করে নিষ্পাপ সদ্যপ্রসিত সন্তান তার গুণ গুণা থাকে না আল্লাহ পাক ওই রোজাদার যে রোজাদার ইমান এবং ইফতেসাবের সাথে আমি যে পূর্বের কথাগুলো বললাম সকল গুণা থেকে বিরত থেকে রোজা রাখবেন এবং রাতের বেলা তারাবির নামাজ আদায় করবেন তাদেরকে আল্লাহ পাক সদ্যপ্রসিত জন্মগ্রহণ করা সন্তানের মতো নিষ্পাপ হিসাবে আল্লাহ পাক ঈদের দিন তাদের জন্য ঘোষণা দিয়ে দিবেন অন্য হাদিসে এসেছে যে কাদ কাফার কাদ কাফার তুল আকুম ও বাদ্দাল তু সাই আতিম হাসানাত আমি তোমাদেরকে মাফ করে দিলাম এবং তোমাদের সকল গুণাকে আমি নেকির মধ্যে সামিল করে নিলাম এভাবে আল্লাহ পাক আল্লাহ পাক আমাদেরকে রামাদান সুন্দরভাবে কাটালে এভাবে মাফির ঘুষণা আল্লাহ পাক দিবেন। আমরা রামাদান মুবারকে দশটি পরিকল্পনা দশটি কাজ আমরা বেশি করে করতে পারি যেমন সালাতুত তারাবি যেহেতু লম্বা একটা সালাদ বিশ সালাত সালাদ পুরো এগারো মাসে এই সালাত নাই তাই এই বিশ্রাকাত সালাত সালাদ পড়ার জন্য আমার একটা পরিকল্পনা থাকতে হবে পুরুষরা জামাতের সাথে মসজিদে গিয়ে এই সালাতের মাধ্যমে যেন কোরআনুল করিমের খতম হয় কোরআন যেন হয় আমরা আমাদের মধ্যে একটা প্রবণতা বেশি করে খুঁজ খুঁজতে থাকি যেখানে যে সুরা সুরাতুত তারাবি যেখানে হয় শর্ট তালাবি হয় অথবা আজকাল আট রাকাত তারাবির দিকে মানুষকে দাবিত করা হয় যেটা সম্পূর্ণ সুন্নতের খেলাফ সেদিকে আমরা দৌড়াই যেখানে কম আমরা তো দৌড়াবো যেখানে ফায়দা বেশি যেখানে বেশি সোয়াবের ডাক দেওয়া হয় যেখানে বিশ্রাকাত তারাবির কথা বলা হয় সেদিকে আমরা দৌড়াবো অর্থাৎ আমরা লাইলের সালাতুত তারাবির জন্য আমরা পরিকল্পনা নেব আমরা পুরুষেরা খতমা কোরআনের আর মহিলারা ঘরে বিশ্রাকাত সালাতুত তারাবি এবং সাথে তাজ্জুদের জন্য আমরা পরিকল্পনা হাতে নেবো দ্বিতীয়ত আমরা এ মাস কোরআন না দিলেন মাস এ মাসে আমরা কোরআনুল করিম বেশি করে করব যারা কোরআন শুদ্ধ করে করতে পারেন তারা কোরআনুল করিম খতম দেওয়ার পরিকল্পনা হাতে নেবেন যারা শুদ্ধ করে করতে পারেন না তারা কোরআনুল করিম শুদ্ধ করার পরিকল্পনা হাতে নেবেন যে সুরাগুলো আপনারা জানেন সেই সুরাগুলো করবেন কোরআন হাতে নিয়ে নাড়াচাড়া করবেন অজু করে বসবেন কোরআনের পেজগুলো উল্টাতে থাকবেন তবুও সোয়াব হবে অর্থাৎ কোরআন না দিলের মাস কোরআনের সাথে কাটানোর জন্য পরিকল্পনা হাতে নেওয়া তিন নম্বর হলো এই মাস সোয়াবের মাস এ মাসের একটি নাকি অন্য মাসের সত্তরটি নিকি সমতুল্য তাই এ মাসে বেশি করে সাদকা দেওয়া এ মাসে দান হয় করা জাকাত আদায় করা ফিতরা দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া চার নম্বর যেটা এতে কাপ এ মাসের শেষের দশ দিন এতে কাপ করা সুন্নাত এ মাসের শেষের দশ দিন এতে কাপের জন্য পরিকল্পনা হাতে নেওয়া যাদের নিকটবর্তী মসজিদ রয়েছে পুরুষেরা কাজ থেকে ফারিক হয়ে এতে কাপের পরিকল্পনা হাতে নেওয়া মহিলারা ঘরের একটা কোনায় একটা রুমের মধ্যে এতেকাফের পরিকল্পনা হাতে নেওয়া পঞ্চম যে কাজটি আমরা করব উমরা যদি সুযোগ থাকে উমরা করা কারণ রমজান শরীফের একটি উমরা একটি হজের মকবুল হজের সমতুল্য হজ কবুল হবে কি না সেটার ঘোষণা আমরা জানি না গুণাগার হলে হজ কবুল নাও হতে পারে কিন্তু রমজান শরীফে কেউ যদি একটি উমরা করেন তার উমরা একটি মকবুল উমরার মকবুল হজের সমতুল্য হবে সুবাহান আল্লাহ এ কারণে রমজান শরীফে উমরা করা হয়তো আমরা লকডাউন ইত্যাদির কারণে

রোজাদারকে ইফতারের পরিকল্পনা হাতে নিয়েছে আমরা এই পরিকল্পনায় শরিক হওয়া এর মাধ্যমে আমরা রোজাদারকে ইফতার করানোর পরিকল্পনা হাতে নেওয়া নিজের এলাকার গরিব দুঃখীকে ইফতার করানোর পরিকল্পনা হাতে নেওয়া আত্মীয় স্বজন গরিব দুঃখীর ব্যাপারে চিন্তা করা সাত নম্বর যে কাজটি করবো বেশি করে আল্লাহ পাখের কাছে মাহফির জন্য দোয়া করা আর দোয়া মুখ হলে এবার এবাদতের মগজ হলো দোয়া আমরা এটা ভুলে গেছি আমরা দোয়া করি না চাই না আল্লাহ পাখের কাছে কৃপণতা করি শুধু আমার জন্য চাই আমার সন্তান আদির জন্য চাই আমরা বিশ্ববাসীর জন্য চাব আমরা সকল মানুষের জন্য চাবো সকল মানবতার জন্য চাবো ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণের কল্যাণের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া এমন কি যারা পৃথিবী থেকে চলে গেছেন হজরত আদম আল ইসলাম থেকে নিয়ে যাবত পর্যন্ত সকল মুমিন মুর জন্য আমরা চাবো এবং কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুমিনদেরকে আল্লাহ পাক যেন হেফাজতে রাখেন এবং অমুসলিম যারা রয়েছেন তাদেরকে যেন আল্লাহ পাক হেদায়ত দান করেন তাদের জন্য আমরা দোয়া করব আট নম্বর হলো বেশি বেশি করে তৌবা করা ইস্তেফার পরা হাঁটতে বসতে আস্তাফিরুল্লাহ ইনাল্লাহ রাইম নিজের গুনাহের জন্য চক্ষু বুঝে অন্তর থেকে আল্লাহ পাকের কাছে মাফি চাওয়া বেশি করে তৌবা করা কারণ সে সময় আল্লাহ পাক রোজাদারদের দোয়া কবুল করেন নয় নম্বর বেশি করে নেক আমল করা হাঁটতে বসতে নেক আমল করা যায় রাস্তার মধ্যে একটা কাঁটাদায়ক জিনিস রয়েছে অসুবিধাযুক্ত জিনিস রয়েছে সেটা সরিয়ে ফেলুন এই নিয়তে যে আমি একটা সোয়াবের কাজ করতেছি ভালো ভালো কাজ করা বেশি করে ভালো কাজ করা খুঁজে খুঁজে ভালো কাজ করা নিজেকে ভালো কাজের দিকে দাবিত করা দশ নম্বর যে কাজটি করা ইসলামিক শিক্ষা অর্জনের প্রতি গুরুত্ব সুহান আল্লাহ এই কারণেই তো আমাদের বুজুরগানে দিনগণ রমাদানুল মুবারকে বেশি করে কারিয়ানা সেন্টার কোরআন প্রশিক্ষণ কেন্দ্র মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় গ্রামে গঞ্জে জায়গায় জায়গায় কোরআনের সেন্টার করা হয় এবং আপনারা সহযোগিতা করে থাকেন আলখের ফাউন্ডেশন তাদেরকে এই এই সমস্ত সেন্টারগুলোকে স্পন্সার করে কোরআনের শিক্ষা দিন际 কা অর্জন করার পরিকল্পনা হাতে নয় মাসকে ঘিরে এই দশটি কাজ পরিকল্পনার ভিত্তিতে আমরা বেশি বেশি করে করা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রামে যদি আমরা এই পরিকল্পনা হাতে নিতে পারি তবেই আমাদের কথা বলা আপনাদের কথা শোনা সার্থক হবে আমি যে কথাগুলো বললাম সেগুলো আমাকে আমল করার সাথে সাথে আমার সকল দর্শক শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুযোগ দিয়েছেন আল্লাহ চান না তার বান্দাগন যেন যেন জাহান নামে যায় যেভাবে একজন মা চান না একজন বাবা চান না তার সন্তান যেন প্রতপষ্ট হয়ে যায় তার সন্তানকে বারবার ঘরের দিকে ডাকেন তার সন্তানকে বারবার কুলের উঠিয়ে নেন যতই অপরাধ করুন না কেন আল্লাহ রাবুল আলমিন আর রাহমিন এর থেকে অধিকতর অধিকতর রহমতের রহমের রহম করেন আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আমরা যতই গুণাগার হই না কেন আল্লাহ পাক চান আমাদেরকে ক্ষমা করে দিতে রমাদান মুবারক ক্ষমা পাওয়ার এক সুবর্ণ সুযোগ আসুন আমরা এ মাসে আমাদেরকে পরিশুদ্ধ করে নেই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন সেভাবে যেন আমরা রমজান মাস কাটাতে পারি যেভাবে আম্বিয়াই কেরামগন সাহাবাই কেরামগন আল্লাহর প্রিয় বান্দাগন কাটা কাটিয়েছেন লা আল্লাহ কুম যেন আমরা মুত্তাকি পরহেজগার হতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব এই প্রত্যাশা রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম জাজাক আল্লাহ খায়রান অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম বিশিষ্ট আলমদিন হজরত মাওলানা শেখ ফয়জ আহমদ সাহেব হাফিজা কাছ থেকে আলোচ্য বিষয় ছিল রমাদানের শিক্ষা আমাদের করণীয় দর্শক শ্রোতা আহ আমাদের এই অধিবেশন এখানে আমরা সমাপ্ত করতেছি আগামী অধিবেশনে আরেকজন ইসলামিক স্কলারকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলি